ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবলের জন্য সুপরিচিত। এই ক্লাবে খেলে গেছেন আলফ্রেডো ডি স্টেফানো, ফেরেন পুষ্কাস এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কালজয়ী ফরোয়ার্ড। তবে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনে যে কেবল বিখ্যাত এমন কিন্তু নয়, যুগে যুগে এখানে খেলে গেছেন অসাধারণ সব ডিফেন্ডারও। এসব ডিফেন্ডার কেবল ক্লাবেই নয়, ফুটবলেরই কিংবদন্তি হিসেবে স্মরণীয় হয়ে আছেন। আজকে আমরা রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সেরা কয়েকজন ডিফেন্ডারের নামই শুনব। পঞ্চাশের দশকে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সাফল্যের মূল রূপকার ছিলেন আলফ্রেডো ডি স্টেফানো, ফেরেন পুষ্কাস এবং পাকো জেন্টোট্রোই। তবে এই তিনজন এতটা সফল হতেন না যদি ডিফেন্ডার হিসেবে হোসে সান্তামারিয়া রিয়ালের রক্ষণভাগ আগলে না রাখতেন। সমর্থকরা ভালোবেসে তাকে ডাকতেন দ্য ওয়াল বলে। এ থেকেই বোঝা যায় যে সেই তারকাখচিত দলে সান্তামারিয়ার প্রভাব ছিল কতটা গুরুত্বপূর্ণ। তিনি 1957 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই লালিগা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করেন। পরবর্তীতে আরও 8 মৌসুম রিয়ালের হয়ে খেলে 6টি লালিগা, 1টি করে কোপা দেলরে ও ইন্টারকন্টিনেন্টাল ট্রফি এবং 4টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নেন এই স্প্যানিশ। 50 ও 60-এর দশকে রিয়ালের রক্ষণ সামাল দেওয়া হোসে সান্তামারিয়াকে মনে করা হয় রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা ডিফেন্ডার। 70 ও 80-এর দশকে লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠ মাতানো হোসে আন্তোনিও কামাচোকে বলা হয় রিয়াল মাদ্রিদের প্রতীক। তিনি কেবল তাদের নেতৃত্বই দেননি, নিজেকে পরিণত করেছেন সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে। মাত্র 5'8" উচ্চতার হওয়া সত্ত্বেও প্রতিপক্ষকে আটকে রাখার ক্ষেত্রে এই স্প্যানিশের জুড়ি মেলা ভার। 1978 সালে আন্তোনিও কামাচো পায়ের ইঞ্জুরিতে আক্রান্ত হন এবং প্রায় 2 বছর মাঠেই নামতে পারেননি। এরপরেও রিয়াল মাদ্রিদের হয়ে 9টি লালিগা ট্রফি জয় করেন। শুধুমাত্র হোসে মার্টিনেস পিরি, পাকো জেন্টো এবং লিওনেল মেসি তার চেয়ে বেশি লালিগা শিরোপা জিতেছেন। এছাড়াও আন্তোনিও কামাচো জিতেছেন 5টি কোপা দেলরে, 2টি উয়েফা কাপ এবং 2টি স্প্যানিশ সুপার কাপ। তবে 13 বার ইউরোপিয়ান কাপে অংশ নিয়েও তিনি কোনো ট্রফি জিততে পারেননি। হোসে আন্তোনিও কামাচোর মতোই লেফট ব্যাক ছিলেন রবার্তো কার্লোস। ফুটবল খেলাটির অন্যতম কিংবদন্তি এই ফুটবলার তার তীব্র গতি আর বাঁকানো ফ্রিকিকের জন্য সুপরিচিত ছিলেন। তিনি মাত্র 11 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে পারতেন। মনে করা হয় আধুনিক লেফট ব্যাকের সংজ্ঞাই বদলে দিয়েছেন এই ছোটখাটো ব্রাজিলিয়ান। 1996 সালে রবার্তো কার্লোস ইন্টার মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসেন এবং 11 বছর ধরে দুর্দান্ত প্রতাপের সাথে সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের রক্ষণভাগ সামলান। তার সময় রিয়াল মাদ্রিদ 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লালিগা শিরোপা, 3টি স্প্যানিশ সুপার কাপ, 2টি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং 1টি উয়েফা সুপার কাপ জয় করে। লস ব্লাঙ্কোসদের সাদা জার্সি গায়ে 577 ম্যাচ খেলে 70 গোল এবং 88টি অ্যাসিস্ট করেন রবার্তো কার্লোস, যা একজন ডিফেন্ডারের জন্য ভীষণ রকম বিস্ময়কর। 90 দশকে রবার্তো কার্লোসের সতীর্থ ছিলেন স্পেনের সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়ারো। মাঠে তিনি বৈচিত্র্যময় পজিশনে খেলার জন্য সুপরিচিত ছিলেন। এই স্প্যানিশ তার ক্যারিয়ার শুরু করেন মিডফিল্ডার হিসেবে আর শেষ করেন সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হয়ে। ফার্নান্দো হিয়ারো রিয়াল মাদ্রিদে যোগ দেন 1989 সালে এবং 14 বছর অল হোয়াইটসদের জার্সি গায়ে মাঠে নামেন। এই দীর্ঘ সময়ে রিয়াল মাদ্রিদ 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 5টি লালিগা, 1টি কোপা দেলরে এবং 2টি ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা জয় করে। শুধু তাই নয়, ফার্নান্দো হিয়ারো 601 ম্যাচ খেলে 127 গোল করে নিজেকে একজন গোল স্কোরিং সেন্টার ব্যাকে পরিণত করেন। গোল করার দক্ষতা ছিল একবিংশ শতকে রিয়ালের স্বর্ণ সময়ের অন্যতম রূপকার সার্জিও রামোসেরও। রক্ষণ কাজে যেমন ছিলেন দারুণ দক্ষ, তেমনি হেড করে গোল করাতেও সমান পারদর্শী।
2014 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 93 মিনিটে তার করা গোলটি হয়তো ভুলতে পারবে না কোনো রিয়াল মাদ্রিদ সমর্থকই। 2005 সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর টানা 16 বছর এই ক্লাবেই কাটিয়ে দেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ। এই দীর্ঘ সময় জিতেছেন 4টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, 5টি লা লিগা শিরোপা, 2টি কোপা দেল রে, 4টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং 3টি ওয়েফা সুপার কাপ শিরোপা। 756 ম্যাচ খেলে লস ব্লাঙ্কোসদের হয়ে করেছেন 107টি গোল। নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ সমর্থকরা তাকে স্মরণ করবে অল হোয়ার্সদের জার্সি গায়ে সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে। আপনার মতে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা ডিফেন্ডার কে? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরো গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।